আজকে আমরা শিখব কিভাবে ক্রয় ডট কমে ডাটা পোস্ট করা যায়। প্রথমে আমরা একটি যে কোনো একটি ব্রাউজার নিয়ে ব্রাউজারের ভিতরে ক্রয় ডট কম স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিন লিখে ইন্টার দিব। এখানে ইন্টার দেওয়ার সময় আমরা লক্ষ্য রাখব, প্রথমে এরকম একটি পেজ আসবে। তো এখানে ইউজার নেমে লিখতে হবে ক্রয়, আর পাসওয়ার্ডের জায়গায় লিখতে হবে জাহিদ 01611411@। লিখে লগ ইন করব। লগ ইন করার সাথে সাথেই একটি পেজ আসবে আমাদের সামনে, ড্যাশবোর্ড লেখা, যে আমরা এখানে চলে আসছি। এরপর আমরা ওকমার্সের নিচে এই যে প্রোডাক্ট যে আছে, এখানে প্রোডাক্টসে ক্লিক করব, অ্যাড নিউ প্রোডাক্ট। প্রথমে আমরা অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করব। এরপর আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি অ্যাড করব। কাঙ্ক্ষিত প্রোডাক্টটি অ্যাড করার জন্য প্রথমে আমরা আমাদের ফোল্ডারে যাব। ফোল্ডারে গিয়ে যেখানে আমাদের প্রোডাক্টটি রাখা হয়েছে সেখানে আমরা যাব। তো আমাদের প্রোডাক্টটি রাখা হয়েছে এখানে বিক্রয় এক্সিবিশন। এখানে এখানে আমাদের এরকম একটি ইয়ে থাকবে, ওয়ার্ড ফাইল থাকবে, যেটা আমরা এক্সেল থেকে বানিয়েছি। এখানে আমাদের 460টির উপরে অ্যাডভার্টাইজমেন্টের হেডলাইন আছে। এই হেডলাইনগুলো দিয়ে আমরা 460টা অ্যাডভার্টাইজ তৈরি করব। তো প্রথমে আমরা এটি ওপেন করব। এরপরে আমরা আমাদের এক্সিবিশন টেক্সটে যাব। এরকম এক্সিবিশন টেক্সট 1, টেক্সট 2, এরকম 10টা টেক্সট থাকবে। এই 10টা টেক্সটকে আমরা 410টা অ্যাডভার্টাইজের ভিতরে এক একবার এক এক রকমভাবে ইউজ করব। যেমন ধরি আমরা এই 2 নম্বর টেক্সট নিয়ে কাজ করব। 2 নম্বর টেক্সট নিয়ে কাজ করার সময় আমরা এটিকে ওপেন করব। ওপেন করলে আমাদের সামনে এরকম একটি পেজ আসবে। এবার আমরা আমাদের প্রোডাক্ট নেমে যাব। প্রোডাক্ট নেমে গিয়ে প্রথমে আমরা আমাদের এখান থেকে 4 নম্বর অ্যাডভার্টাইজটা নিয়ে আমরা কাজ করতে চাই, এটাকে কপি করব। শুধু হেডলাইনটিকে আমরা কপি করব। কপি করে প্রোডাক্ট নেমে বসাবো। এখানে যদি কার্সর থাকে তার মানে বুঝতে হবে যে মাঝখানে একটি খালি জায়গা আছে, খালি জায়গায় স্পেসটি আছে, এটি আমরা ব্যাক স্পেস দিয়ে বন্ধ করে দিব। এরপর আমরা প্যারাগ্রাফের যে জায়গাটা আছে এখানে একটি শর্ট প্যারাগ্রাফ লিখব। তো প্রথমে আমরা এই 3টা লাইন, এর পরবর্তীতে এই 3টা লাইনকে আমরা কপি করব। কপি করে এখানে পেস্ট করব। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে এটি আমাদের কি ধরনের ক্যাটাগরি, ক্যাটাগরিটা আমরা সিলেক্ট করে দিব। ক্যাটাগরি আমরা নিচের দিকে আসতেছি, এটি বেসিক্যালি বিলবোর্ড রিলেটেড ক্যাটাগরি। তো আমরা এই যে ফেয়ার স্টল, ফেয়ার স্টলে যাব। এখানে ফেয়ার স্টল যতগুলো আছে সবগুলো ক্যাটাগরিতেই আমরা সিলেক্ট করে দিব। এক্সিবিশন, স্টল ফ্যাব্রিকেশন, এগুলো সবগুলোকেই আমরা সিলেক্ট করে দিব। আচ্ছা, প্রাইমারি ক্যাটাগরি হিসেবে আমাদের ফেয়ার স্টলটাই থাকবে। আর আমরা প্রাইসটা সেট করে দিব 2 লাখ টাকা, আর সেল প্রাইস সেট করব 1,95,000 অথবা 90,000 টাকা। এরকম আমরা এখানে 1,95,000 টাকা দিলাম। প্রোডাক্ট ট্যাগ, প্রোডাক্ট ট্যাগের জায়গায় আমরা যেটা করব, এখানে এই যে পপ আপ ডিসপ্লে যেটা আছে, এই পপ আপ ডিসপ্লেটাকেই আমরা প্রোডাক্ট ট্যাগে দিয়ে দিব। অ্যাড দেই, পপ আপ ডিসপ্লে চলে আসছে। এরপর এক্সিবিশন স্টল ডিজাইন কপি করলাম, এখানে প্রোডাক্ট ট্যাগে গেলাম, এই যে অ্যাড করলে প্রোডাক্ট ট্যাগ, 2টা প্রোডাক্ট ট্যাগ দেওয়া হয়ে গেছে। সেট অ্যাজ প্রোডাক্ট ইমেজ, ইমেজটা আমরা একটু সেট করি। সেটা হচ্ছে প্রথমে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপলোড ফাইলে যাব। আপলোডে গিয়ে সিলেক্ট ফাইল, এরপর
সিলেক্ট ফাইলে যাওয়ার পর আমাদের এখানে দেখাচ্ছে যে আমরা এই প্রোডাক্টগুলোকে অ্যাড করতে পারি। আমরা এগুলো আগেই বানিয়ে রেখেছি আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে, তো সেগুলো নিয়েই আমরা কাজ করব। প্রথমে আমরা এখানে ক্লিক করব, ধরলাম আমরা এক নাম্বার ইমেজটা আমরা নিয়ে কাজ করতে চাই। তো এক নাম্বার ইমেজটা যখনই আমরা সিলেক্ট করব, ওপেন দিব, এরপর এক নাম্বার ইমেজটা আসবে। তো আমরা তো প্রোডাক্ট ট্যাগলা ইমেজ এখানে একটা অল্টার টেক্সট দিতে হবে। আমরা অলরেডি অল্টার টেক্সটটা কপি করে রেখেছিলাম, এই যে এক্সিবিশন স্টল ডিজাইন। তো এক্সিবিশন স্টল ডিজাইন নামে আমরা আরেকটা অ্যাডভার্টাইজের ছবি নিয়ে নিব, নিয়ে আমরা এই যে সেট অ্যাজ প্রোডাক্ট ইমেজ এখানে আমরা দিয়ে দিব। তো প্রোডাক্ট ইমেজে যখনই আমরা ছবি দিব, তখন এখানে একটা বাম পাশে দেখতে পারবো যে আমরা একটা ছবি চলে এসছে। তো এরপর আমরা নিচের দিকে যাব, নিচে আসলে প্রোডাক্ট ইমেজ, যেটা প্রোডাক্ট ইমেজ আমরা সেট করতে পারি, আমরা এই প্রোডাক্টটাকেই প্রোডাক্ট ইমেজ হিসেবে সেট করে দিব। আর দুই নাম্বার প্রোডাক্ট হিসেবে আমরা আরেকটা প্রোডাক্ট ইমেজকে সেট করে দিব, সেটা হচ্ছে আপলোডে গিয়ে সিলেক্ট ফাইলে গিয়ে আমরা এই ইমেজটাকে, আমাদের মনে হচ্ছে যে আমরা এখানে প্রোডাক্ট ইমেজ হিসেবে দিতে চাই। তো এখানে আমরা যেটা করব, আমাদের এই যে পপ আপ ডিসপ্লে এই লাইনটাকে কপি করব, কপি করে এনে এখানে আমরা এটাকে অল্টার টেক্সট দিব। ক্যাপশন, ইমেজ, টাইটেলস, ডিসক্রিপশন সব জায়গায় আমরা একই টেক্সট দিয়ে দিব। তো এরপর এখানে দুটো ইমেজ চলে এসেছে। এরপর আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এসইও যেটি আছে, এসইও আমরা করব। এসইও করার জন্য প্রথমে আমরা উপরের দিকে যাব, এই যে পপ আপ ডিসপ্লে এটাকে আমরা কপি করব, কপি করে এনে ফোকাস কি প্রেসে দিয়ে দিব। এরপর দেখা যাচ্ছে এসইওটা লাল দেখাচ্ছে। এখন আমরা এটাকে কিভাবে গ্রিন করব, এটি আমাদের কাজ। এসইও টাইটেলে যেটা করব, প্লাস 8801611400040, এখানে আমরা এটা দিয়ে দিব। দিলে পাশাপাশি আমরা এখানে লিখতে পারি হোয়াটসঅ্যাপ, যাতে হোয়াটসঅ্যাপে ক্লিক করলে সবাই আমাদেরকে পায়। তো আমরা হোয়াটসঅ্যাপ দিতে গিয়ে দেখতেছি যে এখানে লাল হয়ে গেছে, তাহলে আমরা এটা দিব না, শুধুমাত্র নাম্বারটাই থাকবে। আচ্ছা, মেটা ডিসক্রিপশনের জায়গাটায় যেটা করব, আমরা প্রথমে আমাদের এইখানে যাব, চার নাম্বার নিয়ে যেহেতু আমরা কাজ করছি, আমরা এর আগের যেই স্টলগুলো আছে যেগুলো নিয়ে আমরা কাজ করছিলাম সেইগুলোকে আমরা কপি করব, আগের যে হেডলাইনগুলো আছে কপি করে এই যে মেটা ট্যাগ tools.seobook.com/meta-medic এখানে গিয়ে, এখানে যখন আমরা যাব তখন আমরা এরকম একটি টুল দেখতে পারবো। তো এখানে ডিসক্রিপশনে গিয়ে আমরা পেস্ট করব এটাকে, লাইনটাকে, উপরের লাইনটাকে পেস্ট করলে এই লাইনটি চলে আসবে। এখন আমরা দেখব যে এটাকে যদি নর্মালি দেই তাহলে কি ধরনের ইয়ে আসে। পেস্ট করলাম, নর্মালি দিলাম, এই পর্যন্ত আসছে কিন্তু হলুদ হয়ে আছে। আবার আমরা দুই নাম্বারটা দেওয়ার চেষ্টা করব, যে দুই নাম্বারটা দিলে কি হয়। দুইভাবে করা যায় কাজটা। তা আমরা যদি এখান থেকে এটাকে মাইনাস দিয়ে আস্তে আস্তে শো, এই পর্যন্ত আসলে এটা ইয়ে হয়ে যাবে, গ্রিন হয়ে যাবে, তার মানে এটা আমরা ওকে হয়ে গেছে। তো এভাবেও আমরা করতে পারি। আরেকটা হচ্ছে যে মেটা ট্যাগের মধ্যেও আমরা এখানে বসে টাইটেল বসে কিওয়ার্ড বসেও আমরা করতে পারি। তো যদি আমরা এভাবে করে ফেলছি তো এভাবেই থাকলো। এখন আমরা এসইও অ্যানালাইসিসে যাই, যেখানে আমরা
কিভাবে কাজটি করব। কি ফ্রেজ সিনোনিমস, সিনোনিমসের ব্যাপারটা হচ্ছে যে আমরা যে ফোকাস কিওয়ার্ডটা ব্যবহার করছি সেই কিওয়ার্ডটার একটা সিনোনিমস দিতে হবে। কপি করলাম, কপি না করলেও চলবে। আমাদের যে এখানে ওয়ার্ডটা আছে 4 নম্বর নিয়ে আমরা কাজ করছি, এখানে 4 নম্বরে আমরা যদি আসি এক্সিবিশন স্টল ডিজাইন, তো এখানে ডিজাইনে রাইট মাউস ক্লিক করে সিনোনিমসে যাব। এই যে স্টল প্রজেক্ট, আমরা প্রজেক্ট দিতে পারি এন্টারপ্রাইজ প্ল্যান স্ট্র্যাটেজি প্রপোজাল, আপনি প্রজেক্ট দাও স্টল প্রজেক্ট, এটা একটা সিনোনিমস। আবার পপ আপ ডিসপ্লে, ডিসপ্লেটাকে চিন্তা করলাম যে এটার একটা সিনোনিমস দেই, সিনোনিমসে যাই শো এক্সিবিশন পপ আপ ডাইমেনশন, এখানে শো চিন্তা করি। আলাদা দিলাম যে এখানে সবগুলো ওয়ার্ড আলাদা আমরা চিন্তা করলাম। এবার আমরা এই জিনিসটাকে কি ফ্রেজ সিনোনিমসে এনে দিয়ে দিব। আচ্ছা, এটা হচ্ছে সিনোনিমস। সিনোনিমসে দেওয়ার পরে আমাদের মোটামুটি 7টা ওকে হয়ে গেছে। এখন আমাদের আউটবাউন্ড লিঙ্ক দিতে হবে একটা, মানে বাইরের একটা ওয়েবসাইটে লিঙ্ক দিতে হবে, ইন্টারনাল একটা লিঙ্ক দিতে হবে। কি ফ্রেজ মেটা ডিসক্রিপশন হ্যাজ বিন স্পেসিফাইড বাট ডাজ নট কন্টেন কি ফ্রেজ। আচ্ছা, টেক্সট লেন্থ একটা টেক্সট দিতে হবে 300 ওয়ার্ডের। আচ্ছা, তাহলে এটা আমরা এখন দিয়ে দিব। তো প্রথমে আমরা যেটা করব, আমাদের যে টেক্সটগুলো সাজানো হয়েছে সেই টেক্সটগুলো আমরা নিব। যেমন এটি আমাদের এক্সিবিশন স্টল টেক্সট 2 আমরা নিয়ে কাজ করছি, তো 2টাকে আমরা টোটালি কপি করব। কপি করে এনে উপরে নিয়ে আমরা এটা নিচে গিয়ে বসাবো, কন্ট্রোল ভি আমরা বসাইলাম। এবার আমাদের কাজ হবে একটা আউটবাউন্ড লিঙ্ক তৈরি করা। এখনো দেখা যাচ্ছে যে এটি সবুজ হয় নাই, আমরা কিভাবে দেখব। এই যে দেখেন এখানে ডান পাশে দেখা যাচ্ছে ইয়োস্ট এসইও, হ্যাঁ এখানে এটা সবুজ কালার হয় নাই, মানে গ্রিন কালার হয় নাই, তাহলে এটাকে আমরা গ্রিন কালার করব। এখন আমরা প্রথমে যেটা করব, এটি তো আমাদের হেডলাইন না, আমাদের হেডলাইন আরেকটা এই যে উপরেরটা পপ আপ ডিসপ্লে, তো আমরা এই যে পপ আপ ডিসপ্লেটাকে এই যে ইন্টারনাল লিঙ্ক দিব। এখানে একটা এখানে ইন্টারনাল লিঙ্ক যদি দেই আমরা, তাহলে আমরা ক্রয় .com-এ গিয়ে ক্রয় .com/ দিয়ে একটা সার্চের একটা অপশন দিতে পারি, যে এই নামে সার্চ দিলে আপনি আমার এখানে এই প্রোডাক্টটা পাবেন। তা আমরা ওইটার জন্য ওয়েট করতেছি। ক্রয় .com-এর লিঙ্ক আমরাও দিতে পারতাম, বাট আমরা চিন্তা করছি এক্সিবিশন স্টল নামে আমরা সার্চ দিব। সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে এই যে আমরা 2টা প্রোডাক্ট পাবো এক্সিবিশন স্টল নামে। তো এই প্রোডাক্টটা যেহেতু আমরা পেয়েছি, এটাকে আমরা কপি করব। কপি করে আমরা এখন আমাদের এই ইন্টারনাল লিঙ্কে যেয়ে দিয়ে দিব। এখানে অ্যাপ্লাইতে ক্লিক করলে এটা লিঙ্ক নিয়ে নেবে। এরপর এক্সিবিশন স্টল ডিজাইন, এখানে আমরা যে কোনো আরেকটা লিঙ্ক দিতে পারি, সেটা হচ্ছে আমরা চিন্তা করতে পারি আমাদের ইউটিউবের যে লিঙ্কটা আছে, এই যে এখানে দেখি নিচের দিকে এই যে ইউটিউব কমিটমেন্ট ভিডিওস আর্কিটেক্টের, এটা আমরা ইউটিউবের ভিডিওটা এখানে দিয়ে দিতে পারি। তা এক্সিবিশন স্টল ডিজাইন এখানে আমরা ইন্টারনাল লিঙ্ক করে ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিব। তো আমাদের এখন 2টা কাজ করেছি আমরা, তারপরেও আমাদের এখানে এটা এখনও এসইওটা কমপ্লিট হয় নাই। এই যে আউটবাউন্ড লিঙ্ক আমরা ইউটিউবের লিঙ্ক দিছি, ইন্টারনাল লিঙ্ক আমরা ক্রয় .com-এর লিঙ্ক দিছি। এখন বলতেছে যে কি ফ্রেজ 6টা কিওয়ার্ড দিছি আমরা, এটাকে আপনি মিনিমাম আপনার 4টা কিওয়ার্ড হইলে আপনার জন্য ভালো। তো আমরা পপ আপ এক্সিবিশন স্টল প্রজেক্ট, তো আমরা
কি ফ্রেজ লেন্থ, কি ফ্রেজ লেন্থ। আচ্ছা, ছয়টা কিওয়ার্ড দিয়েছি আমরা, 1, 2, 3, 4, 5, 6টা, বাট ওরা বলছে 4টা দিলে ভালো। আচ্ছা, এখানে আরেকটা কাজও করতে হবে আমাদের, সেটা হচ্ছে এই যে লাইনটা আছে এটাকে কপি করে তিনটা জায়গায় আলাদা আলাদা জায়গায় দিতে হবে, 1, 2, 3, তিনটা জায়গায় আমরা দিব। দেওয়ার পর তাও আমরা দেখছি যে এটা হলুদ হয়ে আছে। এখন এটাকে যদি আমার, এবং হলুদ হয়ে আছে, দ্য শর্ট ডিসক্রিপশন ইজ টু শর্ট, কি ফ্রেজ লেন্থ 6 ওয়ার্ড, ইট শুড বি 4 ওয়ার্ড, আর শর্ট ডিসক্রিপশন প্রোডাক্ট ইজ টু শর্ট। শর্ট ডিসক্রিপশনে আমরা কোনো অ্যাকচুয়ালি দেই নাই কোনো লেখা, তা আমরা চাইলে শর্ট ডিসক্রিপশনে কিছু লেখা দিতে পারি। সেটা হচ্ছে মেটা ডিসক্রিপশনের যে লেখাটা আছে সেটাকে কপি করে আমরা শর্ট ডিসক্রিপশনে দিতে পারি, তখন দেখা যাক কী আসে। লেখা আসছে যে 12টা, যার মানে শর্ট ডিসক্রিপশনে লেখাটা নিয়ে নিছে। এখন দেখেন এটা গ্রিন হয়ে গেছে। তো এরপরও আরেকটা কথা বলতেছে যে কি ফ্রেজ ডিস্ট্রিবিউশন ভেরি পার্স টেক্সট ডু নট কন্টেন কি ফ্রেজ সিনোনিমস। আচ্ছা, দ্য মেটা ডিসক্রিপশন হ্যাজ বিন স্পেসিফাইড কন্টেন্টস কি ফ্রেজ ফিক্স দ্যাট। আচ্ছা, এটা নিয়ে যখনই আমরা, এটা গ্রিন হয়ে যাবে তখন আর আমাদের আর কোনো চিন্তা বেশি কারণ নাই। তো আমরা এখন রিডেবিলিটি যাই, রিডেবিলিটি মোটামুটি ঠিক আছে, কিন্তু যে সমস্যাগুলো দেখাচ্ছে এই সমস্যাগুলো এখন সমাধান না করলেও চলবে। সোশ্যাল অ্যাক্টে যাই, যে সোশ্যাল মেটা ডিসক্রিপশনটা দিয়ে দিই এখানে পেস্ট করে। সো টুইটারেও এখানে আমরা মেটা ডিসক্রিপশন দিয়ে দিই, আর টাইটেল যেটা, টাইটেল তো আমাদের আছে একটা, তো ওই টাইটেলটাকে আমরা কপি করে এখানে পেস্ট করে দিব, যে পপ আপ শো প্রজেক্ট আপ কপি, এখানে ফেসবুক টাইটেলটা আমরা দিয়ে দিব, আর টুইটার টাইটেলও আমরা এটা দিয়ে দিব। এরপর আমাদের আর তেমন কোনো কাজ নাই, মোটামুটি হয়ে গেছে। ভিডিও তো আমরা এখানে কোনো ভিডিও যুক্ত করি নাই, গুগল নিউজেও আমরা এখন ইন্ডেক্স করি নাই, সো এই জিনিসগুলো এখন আর দরকার নাই আপাতত। যে অবস্থায় আছে এই অবস্থায়, এই যে এখানে এসইও গুড, এটা গুড হওয়া মানে আমাদের জন্য ভালো। তো এই হচ্ছে আমাদের মোটামুটি কাজ। এখন আমরা পাবলিশ দিব। পাবলিশ দেওয়ার আগে আমরা চাইলে এটা কেমন হয়েছে এটা দেখতে পারি, প্রিভিউতে গেলে আমরা দেখতে পারবো যে এটা কেমন হয়েছে দেখলে। এটা এরকম দেখাবে অ্যাকচুয়ালি ওয়েবসাইটে, তাই না? ক্লিক করা মাত্রই আমাদের প্রজেক্টটা সুন্দর করে বড় হয়ে আসবে, সুন্দর হয়েছে, দুইটা ছবি থাক, ডিসক্রিপশন এখানে থাক। এখানে ক্লিক করলে এই যে এক্সিবিশন স্টল ডিজাইন পপ আপ ডিজাইনে চলে যাবে। এখন আমরা এটাকে এখানে এসে পাবলিশ দিয়ে দিব। মোটামুটি কাজ আমাদের শেষ। এখন আমরা এই যে ভিউ প্রোডাক্টে গেলে, এডিট প্রোডাক্টের নিচে ভিউ প্রোডাক্ট, এই ভিউ প্রোডাক্টে গেলে আমরা দেখতে পারবো যে আমাদের প্রোডাক্টটা কেমন হয়েছে। তা আমরা একটু দেখে আসি, ভিউ প্রোডাক্ট, এই যে এটি আমরা পোস্ট করেছি আজকে। তো এইভাবে যে লেখাগুলো আছে এই লেখাগুলো আমরা অ্যাকচুয়ালি পোস্ট করব। আমাদের এরকম 10টা লেখা থাকবে, 10টা লেখাই আমরা পোস্ট করে দিব। তো এর পরবর্তীতে আমাদের যেটা কাজ, আমরা আবার এই যে ক্রয় ডট কমের এই ড্যাশবোর্ডে গিয়ে ক্লিক করব। ক্লিক করলে আমরা আবার এই প্রোডাক্টের পেজটি পাবো। এখানে গিয়ে অ্যাড নিউতে ক্লিক করলে আমরা আবার আরেকটা ডাটা পোস্ট করতে পারবো। এভাবেই আমরা প্রতিনিয়ত আমাদের যে 400 বা 500 অ্যাড আছে সেই অ্যাডগুলো আমরা এখানে পোস্ট করব। থ্যাংক ইউ।